মৌলভীবাজারের বড়লেখায় নজরুল একাডেমির 14 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জলবায়ু ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 5 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। বড়লেখা নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন সহ অন্যরা। আবহাওয়া ও জলবায়ু অনুকূলে থাকায় এবার ফরিদপুরের সদরপুর উপজেলায় পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। ন্যায্য মূল্য পায় কৃষকের মুখেও ফুটেছে হাসি। চলতি মৌসুমে ঘন কুয়াশার প্রভাব, ঝড় ও শিলাবৃষ্টি কম হয়, কৃষকরা সঠিক সময়ে বীজ ঘরে তুলতে পারছেন। উৎপাদন ভালো, ন্যায্য মূল্য পায় চাষিরা পেঁয়াজ বীজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। আমাদের ফরিদপুরের সদরপুর প্রতিনিধি